আগামী 30শে জানুয়ারি জমুহনি পৌরসভার নির্বাচনে নৌকামার্কার প্রার্থী আক্তার হোসেন ফয়সালকে বিজয় করার লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় জমুহনি পৌর অডিটোরিয়ামে পৌর আওয়ামী লীগের আয়োজনে প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জননেত্রী শেখ হাসিনার মনোনীত জমুহনি পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী আক্তার হোসেন ফয়সাল। জমুহনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক টিপুর পরিচালনায় অতিথি বক্তব্য রাখেন সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু, জেলা আওয়ামী লীগের সদস্য বিনয় কিশোর রায়, তপন মজুমদার, ভিপি বেলাল, বেগমগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহনাজ বেগম, ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, জমুহনি পৌর আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুল হক আজাদ, ওহিদুজ্জামান তুহিন, বাবুল মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, শেখ হাসিনার নেতৃত্বে আমরা আছি। এ পর্যন্ত পৌর নির্বাচন, সংসদ নির্বাচন, দুইটা উপজেলা নির্বাচন আমরা ঐক্যবদ্ধভাবে করেছি এবং এই জমুহনি পৌরসভা আমরা নৌকাকে বিপুল ভোটে প্রত্যেকটা নির্বাচনে জয় করেছি। এটা আমার একার পক্ষে বা কারো একার পক্ষে সম্ভব নয়, সবাই আমরা সম্মিলিত থাকার কারণে এটা সম্ভব হয়েছে।